বর্তমান সময়ে ইউটিউবে টিকে থাকতে হলে আমাদের ট্যাগের ব্যবহার অপরিসীম। এই ট্যাগটা আমরা আমাদের চ্যানেলে কিভাবে ব্যবহার করে আমাদের চ্যানেলটাকে গ্রোথক্ষমতা বাড়াতে পারি এবং হাই করতে পারি। দেখেন, একটা চ্যানেলে যদি আমরা সঠিকভাবে ট্যাগ বসাতে পারি তাহলে ওই ভিডিওটা সঠিক দর্শকের কাছে যায়। কিন্তু এই 23 সালের শেষের সময় এবং 24-এর শুরুর কাছাকাছি সময়ে যদি আমরা ট্যাগগুলো সঠিকভাবে যদি না দিতে পারি, সঠিক জায়গায় সঠিক ট্যাগ যদি না বসাতে পারি, তাহলে আমাদের ভিডিওগুলো দর্শক কখনো কি দেখবে? দেখবে না, কারণ ওই ভিডিও তো সঠিক দর্শকের কাছে যাচ্ছে না, কারণ আমাদের ট্যাগগুলো আমরা সঠিকভাবে সঠিক দর্শকের কাছে পাঠাতে পারতেছি না যে ট্যাগগুলো দিয়ে, তাই না? তাই সঠিক দর্শকের কাছে দিতে হলে তো আমাদের ট্যাগ সম্পর্কে আগে জানতে হবে যে আমরা এই ট্যাগগুলো এই ভিডিওতে দিলে আমাদের চ্যানেলগুলো ভিউজ আসবে। তা আমাদের প্রত্যেকটা ভিডিও যদি ভিউজ আনতে চাই তাহলে আমাদের কী করতে হবে? ট্যাগ ব্যবহার করতে হয়, তাই না? তা ট্যাগ আমরা কয় ভাগে ভাগ করি? ট্যাগ সাধারণত আমরা তিন ভাগে ভাগ করে থাকি। ট্যাগ কয় ভাগে? তিন ভাগে। এক কি? হাই ট্যাগ, লং ট্যাগ, শর্ট। এখন হাই ট্যাগ কি? দেখেন, হাই ট্যাগের কথা আগেই বলি। হাই ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগগুলো আমরা খুব গোপন অবস্থায় ব্যবহার করে থাকি। এটা যারা বড় বড় ইউটিউবাররা আছে এরা ওই হাই ট্যাগগুলো ব্যবহার করে থাকে। তাই এখন লং ট্যাগটা কি? লং ট্যাগ হচ্ছে যে ট্যাগটা অনেক বড় কিওয়ার্ড যুক্ত, অনেক বড় কিওয়ার্ড যুক্ত, সেটি হলো লং ট্যাগ। আর শর্ট ট্যাগটা কি? একদম ছোট শর্টকাট, যা দুটো তিনটে ওয়ার্ড দ্বারা একটা ট্যাগ ব্যবহার করা হয়, যেমন ভিউজ বা হাউ টু ভিউজ বা কুকিং চ্যানেল বা কুকিং বাংলা, বাংলা টিউটোরিয়াল, এগুলো শর্ট চ্যানেল। এবার হাই ট্যাগসের কথা আমরা বলতেছি। আর হাই ট্যাগসটা আমরা জানি তো, হাই ট্যাগসগুলো আমরা বড় বড় যারা ইউটিউবাররা আছে তারা এই হাই ট্যাগগুলো ব্যবহার করে থাকে। কিন্তু এই হাই ট্যাগগুলো কোথা থেকে পাই? দেখেন, আপনার চ্যানেল যদি সঠিক দর্শকের কাছে সঠিক সময়ে পাঠাতে চান তাহলে আপনাকে অবশ্যই হাই ট্যাগগুলো ব্যবহার করতে হবে। আর এই হাই ট্যাগগুলো আপনার পেতে হলে আপনাকে আপনার চ্যানেলে কিছু কিছু জায়গা থেকে আপনার ট্যাগ সংগ্রহ করতে হয়। যে সকল জায়গা থেকে আপনি যদি ট্যাগ সংগ্রহ করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই অল্প দিনের ভিতর র্যাঙ্ক পাবে। আর এইগুলো করে থাকে সাধারণত বড় বড় ইউটিউবাররা। আর তারা বলে থাকে, ছোটো ছোটো ইউটিউবারদের বলে থাকে যে আপনারা এই জায়গাতে ওই জায়গাতে ট্যাগ নিয়ে আপনার চ্যানেলে দেন, দিলে আপনার চ্যানেলে ভাইরাল হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া কথা ভাই, কারণ তারা যে হাই ট্যাগটা ব্যবহার করে থাকে তারা ওইটা কখনোই বলে না যে এই জায়গাতে নিয়ে আমরা এই হাই ট্যাগটা ব্যবহার করছি। যারা হাই ট্যাগ যারা ব্যবহার করতে পারেন না বা জানেন না তারা এই হাই ট্যাগটা ব্যবহার করতে শিখুন। তা হাই ট্যাগটা ব্যবহার করতে হলে আপনাকে তিনটে জায়গা থেকে ট্যাগ সংগ্রহ করতে হয়। এখন এই তিনটে জায়গা থেকে কিভাবে সংগ্রহ করবেন? মনে করেন যে আপনি যে ক্যাটাগরি ভিডিওটা তৈরি করতেছেন, আপনি যে ক্যাটাগরি ভিডিওটা তৈরি করতেছেন ওই ক্যাটাগরি অনেক ভিডিও কলাম ইউটিউবে আপলোড আছে, তখন কি করতে পারেন? ওই ক্যাটাগরির যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড আছে ওই ভিডিওগুলো থেকে আপনি 4-5টা ভিডিও ট্যাগগুলো একসাথে সংগ্রহ করুন। এবং প্রথম যে 4-5টা ভিডিও ট্যাগগুলো একসাথে সংগ্রহ করে ওইগুলো এক জায়গায় রাখুন। এবং আপনি আপনার যে টাইটেলটা দিচ্ছেন ওই টাইটেলটা দিয়ে, বা আপনি যে ভিডিও করতেছেন যে ভিডিওটার টাইটেল দিতে চাচ্ছেন ওই টাইটেল দিয়ে আপনি র্যাপিড ট্যাগসে যান। আপনি র্যাপিড ট্যাগসে যায় ওখান থেকে ট্যাগগুলো সংগ্রহ করুন। এখন ওখান থেকে ট্যাগগুলো সংগ্রহ করে আপনি এক কপি বক্সে রেখে দেন, কপি করে। এবং আপনি চলে যান আপনার টিউব বাটিতে। টিউব বাটিতে যেয়ে আপনি করবেন কি? যে সকল ট্যাগগুলো আপনি সংগ্রহ করছেন ওই সকল ট্যাগগুলো টিউব বাটিতে সার্চে দেন। এখন টিউব বাটিতে সার্চে দেওয়ার পরে দেখবেন যে ট্যাগগুলোর ওভার ডিশন অনেক ভালো গুড আছে এবং সার্চ র্যাঙ্ক হাই আছে, কম্পিটিশন লো আছে, ওই সকল ট্যাগগুলো
আপনার ট্যাগে ব্যবহার করুন। প্রত্যেকটা ওখান থেকে আপনি যেগুলো কপি করছেন ওই কপি করার ওই ট্যাগগুলো নিয়ে ওখানে যে আপনি শো করান, প্রত্যেকটা ট্যাগগুলো ওখানে যে শো করান, যেগুলো হাই আছে, সাত ভলিউম হাই আছে, এভারেজ মেডিসিন গুড আছে, ওইগুলো আপনি আপনার ট্যাগে এবং ডেসক্রিপশনে দেন, ট্যাগে এবং ডেসক্রিপশনে দেন। দেখেন তো ভাই, আপনার চ্যানেলটা কি গ্রোথ ক্ষমতা বাড়ে না কমে? এই কথা আপনার যত ইউটিউবার আছে তারা বলে না, তারা এই জায়গাতে ট্যাগ সংগ্রহ করে। আপনি কি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে চান না? যদি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে চান তাহলে আপনি এখান থেকে আপনার যত আপনি যে ক্যাটাগরি ভিডিওটা তৈরি করছেন ওই ক্যাটাগরির অনেক ভিডিও লিস্ট আপনি পাবেন। এখন ওই ক্যাটাগরি লিস্ট অনুযায়ী আপনি অনেক ভিডিও পাচ্ছেন, ওই সকল ভিডিওগুলোর যেগুলো এক মাসের ভিতর যেগুলো বেশি ভিউজ এসেছে ওইগুলো ট্যাগগুলো সংগ্রহ করে আপনি এরকম এসইও করেন, এসইও করে আপনার ডেসক্রিপশনে দেন, আপনার ট্যাগে দেন। দেখেন তো ভাই আপনার চ্যানেলটা কত খান্তি গ্রোথ বাড়ে। আপনি বুঝিয়ে আপনাকে বলে বোঝাতে পারবো না ভাই যে আপনার চ্যানেলটা এতটাই এতটাই দারুণ একটা পারফরমেন্স করবে যা আপনার অল্প দিনের ভিতর আপনার চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবেন আর সঠিকভাবে ট্যাগ বসাতে পারবেন। যখন আপনি প্রত্যেকটা ভিডিওর এইরকমভাবে আপনি ট্যাগ এবং ডেসক্রিপশন দিতে পারবেন ভাই, আপনার চ্যানেলটা 100% গ্রোথ ক্ষমতা বাড়বে। অনেকেই এই কথা কলাম আপনাকে বলে না, এই গোপন টিপসটা দেয় না, যার জন্য এই হাই ট্যাগগুলো আমরা কখনোই মেনে কাজ করি না, বুঝি না যে হাই ট্যাগটা কী। এবার গেলাম লং ট্যাগ। দেখেন লং ট্যাগটা কী, লং ট্যাগটা হচ্ছে যে ট্যাগগুলো হচ্ছে যে অনেক বড়। এই ট্যাগগুলো কোথায় পাবেন? এই ট্যাগগুলো হচ্ছে যে আপনার ইউটিউব সেটিংয়ে যাবেন, যা কোম ব্রাউজারে যে ইউটিউব সেটিংয়ে যেয়ে আপনি ওখানে আপনার টাইটেলটা শো করাবেন। যখন টাইটেলটা ওখানে শো করাবেন ইউটিউব সেটিংয়ে যেয়ে আপনার টাইটেলে ওখানে আপনার চ্যানেলের রিসার্চ নাম অপশন আছে, ওই রিসার্চে যেয়ে আপনার টাইটেলে ওখানে শো করাবেন। দেখবেন অনেক কিওয়ার্ড সাজেস্ট করতেছে ভাই, ওখানে বড় বড় কিওয়ার্ড সাজেস্ট করতেছে, সব বড় বড় কিওয়ার্ড বা বড় বড় লং কিওয়ার্ড। যে লং কিওয়ার্ডগুলো আপনি ওখান থেকে সংগ্রহ করে আপনার ডেসক্রিপশনে দিয়ে দেন ভাই, ওইগুলো আপনার ডেসক্রিপশনে এবং আপনার ট্যাগে দিয়ে দেন, কিছু ট্যাগে দেন কিছু ডেসক্রিপশনে দেন, তাও আপনার চ্যানেলটা গ্রোথ ক্ষমতা 100% পারবে। এই লং কিওয়ার্ডগুলো আরও অনেক জায়গাতে খুঁজে পাওয়া যায়, এই লং কিওয়ার্ডগুলো পেতে হলে আপনার ইউটিউব হোম পেজে যাওয়া লাগবে। ইউটিউব হোম পেজে যখন আপনি ওখানে আপনার টাইটেলটা দেবেন ওখানে অনেক কিওয়ার্ড সাজেস্ট করে, ওই সকল কিওয়ার্ডগুলো আপনি আপনার ট্যাগে ব্যবহার করতে পারেন, এইগুলো সব লং কিওয়ার্ড। এখন প্রত্যেকটা ভিডিওর যদি আপনি লং কিওয়ার্ড এবং হাই কি আপনার শর্ট কিওয়ার্ড এবং হাই কিওয়ার্ড যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা কি ডাউন হবে? আপনি একদিন ভেবে দেখছেন আপনার চ্যানেলটা কি গ্রোথ ক্ষমতা বাড়বে সারা কমবে? অবশ্যই আপনার চ্যানেলের গ্রোথ ক্ষমতা বাড়বে, এইসব গোপন কথা কোনো ইউটিউবারই বলে না ভাই। এছাড়াও আপনি শর্ট ট্যাগ ব্যবহার করতে পারেন। এখন শর্ট ট্যাগ কীভাবে ব্যবহার করবেন? এই শর্ট ট্যাগটা ব্যবহার করে আপনি যে লং ট্যাগটা তৈরি করছেন বা আপনি যে ক্যাটাগরি ভিডিওটা তৈরি করছেন ওটা ছোটো করেন, মেন বিষয়টা রেখে ছোটো করেন, যেমন ভিউজ কীভাবে বাড়াবো, ভিউজ কীভাবে আসে, ভিউজ বাড়ানোর উপায়, ভিডিও আপলোড উপায়, এইগুলো দিয়ে আপনি টিপ বাটিতে রিসার্চ করেন। দেখবেন কিছু ওখানে ছোটো ছোটো কিওয়ার্ড সাজেস্ট করতেছে, যখন ওখানে ছোটো ছোটো কিওয়ার্ড সাজেস্ট করতেছে ওই সকল কিওয়ার্ডগুলো আপনি সংগ্রহ করে আপনি আপনার চ্যানেলে দেন, আপনার ডেসক্রিপশনে দেন, আপনার ট্যাগে দেন। দেখেন ভাই এই তিনটে জায়গা এই তিনটি নিয়মে আপনাকে অবশ্যই আমি বলবো এই হাই টিয়ার কিওয়ার্ডগুলো আপনাকে ব্যবহার করতে, কারণ এই হাই কিওয়ার্ডগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার চ্যানেল খুব দ্রুত সময়ের ভিতর আপনার চ্যানেলগুলো ভাইরাল হবে, র্যাঙ্ক করবে, ভিউজ আসবে। আমাদের বুঝতে পারি
যে ট্যাগগুলো এই 2023 সালে শেষ সময়ে 24-এ শুরুর কাছাকাছি সময়ে যদি আপনার চ্যানেলটা খুব অল্প দিনের ভিতর মনিটাইজেশন অন করতে চান, তাহলে অবশ্যই এই হাই কিওয়ার্ডগুলো ব্যবহার করুন। যখন হাই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন তখনই আপনার চ্যানেলে গ্রোথ ক্ষমতা বাড়বে। আজ এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।